কালোবাজারির ভয়ানক ঘটনা প্রকাশ্যে এলো শনিবার। ভোজ্য তেলের ব্ল্যাক মার্কেটিং ইদানিং প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে একাধিকবার অভিযান চালিয়েছিল সদর মহকুমা প্রশাসন। কিছুদিন আগে মহারাজগঞ্জ বাজারে সিল করে দেওয়া হয়েছিল একটি দোকান। এবারে কালোবাজারিরা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চালু করে দিয়েছিল ভোজ্য তেলের ব্যাপক কালোবাজারি। আড়ালিয়া শান্তিপাড়া বাজারে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল প্রচুর পরিমাণ ভোজ্য তেল, কিন্তু গোডাউনের সাইনবোর্ডে লেখা ছিল সাহা হার্ডওয়্যার অ্যান্ড কেয়ারিং সেন্টার, আর ভেতরে মজুদ ছিল লক্ষ লক্ষ টাকার বিভিন্ন ব্র্যান্ডের ভোজ্য তেল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় মহকুমা শাসক। পুলিশ দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। অন্যদিকে কালোবাজারির জন্য অবৈধভাবে মজুদ ভোজ্য তেল উদ্ধার করেছে প্রশাসন। ইনফরমেশন গেছে যে এখানে আড়ালিয়া শান্তিপাড়া এখানে কিছু তেল আনলোড হচ্ছে, গাড়ি বড় গাড়ি থেকে আনলোড হচ্ছে এবং ছোট গাড়ি দিয়ে আবার পাসও হয়ে যাচ্ছে। এই ইনফরমেশন পাওয়ার পরে আমি ওসি এসপিএস ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি, আমরা দেখি এখানে কী হচ্ছে। এসে আমরা এখানে দেখলাম যে ঠিক ঠিকই গাড়ি থেকে একটা মাল নামছিল এবং ছোটো গাড়িও দুটো আছে, কিছু ডেসপাস হওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমরা এখানে একটা দোকান যেখানে সাহা হার্ডওয়্যার অ্যান্ড কেয়ারিং সেন্টার, যেটা আমাদের কাছে কোনো রেকর্ড নেই যে এরকম কোনো গুদাম আমাদের খাদ্য দপ্তরের কাছে নেই যে এখানে মাল রাখার মতো মজুত রাখা যাবে, এরকম ইনফরমেশন আমাদের কাছে নেই। তার জন্য আমাদের এখন সন্দেহ হচ্ছে যে এটা কীভাবে এখানে আসলো এবং এখান থেকে প্রচার হচ্ছে, যেগুলি হয়তোবা আমাদের ন্যায্যভাবে বিক্রি করার যেটা দরকার ছিল সেটা না করে কালোবাজারি হয়ে যাচ্ছে। তার জন্য এখন পর্যন্ত কেউ এই মালে দাবিও করছে না, আসছে না। তা আমরা এখন এটা আমাদের সেফ কাস্টডিতে এখানে যে মালিক আছেন, যেহেতু রাত্র হয়ে গেছে এগুলি আমরা নেওয়ার জন্য, উনি রাজি আছেন যে সেফ কাস্টডিতে উনি রাখবেন। কিছু মাল যেগুলি নামিয়ে রাখা হয়েছিল ওইগুলি ওনার সেফ কাস্টডিতে রাখছি, আর বাকিগুলি আমরা গাড়ি যেগুলি আছে এগুলি আমরা থানায় নিয়ে রাখবো। মালিককে যদি কোনো বৈধ মালিক থাকেন উনি সমস্ত কাগজপত্র দেখান, নিয়মকানুন অনুযায়ী দেখাতে পারেন, তাহলে আমরা রিলিজ করবো। আদারওয়াইজ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিই। এখনো পর্যন্ত কোনো মালিক পক্ষ বা এই মালিক এই মালের ওনার কিছু না, এখনো তো কাগজপত্র নিয়ে কেউ আসেনি। শুধুমাত্র গোডাউন যে যার ভাড়া উনি বলছেন যে শান্তিপাড়ার কেউ এখানে চিত্তরঞ্জনের কোনো মালিক এখানে ওনার থেকে ভাড়া নিয়েছেন, কিন্তু কাগজপত্র হিসাব করে তো কোনো ভাড়ার কাগজে দেখাননি কিছুই না। ওনার কথা আমরা যিনি নিয়েছেন ভাড়া তার ওনার নামটা পাওয়া গেছে? ওনার নামটা তো আমার কাছে কোনো লিখিত কোনো কাগজপত্র নেই, তো তার জন্য যেহেতু আমরা এগুলো সেফ কাস্টডিতে দিয়ে যাচ্ছি। কালকে মালিক আশা করি যদি উনি বৈধ মালিক হন কাগজপত্র দেখাবেন, যদি সত্যিকারই হয় নিয়ম অনুযায়ী আমরা রিলিজ করবো, আদারওয়াইজ আইনানুগ ব্যবস্থা নেবো। এখন তো আমাদের কাছে ক্যাশ মেমো নেই, কিছু নেই, আমি মাল কত এইটা আন্দাজ করা যাচ্ছে না, কিন্তু দেখছেন এই বড় গাড়িতে এক গাড়ি পুরো মাল আসছিল, এটার ভ্যালু কত হবে এটা তো ক্যাশ মেমো না দেখলে আমি বুঝতে পারি। ব্র্যান্ড এখানে রানী ব্র্যান্ড আছে, তারপরে পিয়ার তেল, রানী নিউট্রেলা, রুচি গোল্ড, বিভিন্ন আইটেমের মাল আছে এখানে। যে দোকানে মালগুলি পেয়েছেন ওনাকে কোনো অ্যারেস্ট করবেন কিনা, বা দোকানের মালিকের নামটা কি, যে মালিক গোডাউনটা ছিল ভাড়া দিয়েছে? সোমনাথ রায় চৌধুরী উনি বলছিলেন। আপনি আসুন, কবে নাগাদ আপনি জিজ্ঞেস করেছেন যে কবে নাগাদ এটা ভাড়া নিয়েছেন? বলছিল যে এই কোনো কাগজপত্র নেই, বলছে কিছুদিন হয়েছে এটা ভাড়া নিয়েছে, কিন্তু কাগজপত্র লিখিত এগ্রিমেন্ট এগ্রিমেন্ট কিছুই নেই। স্যার গাড়ি চালক টালককে কাউকে পাওয়া গেছে? না না, এখনো গাড়ি চালক তো আমরা এসে পাইনি, ও তো এখনো গাড়ির সাথে নেই। এই গাড়ির শুধু চাই মেগি ভাজা মেগি যে আছে না, এই ভাজা মেগি। একবার ভাবুন, করোনা যুদ্ধে যেখানে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জের, সেখানে এই কঠিন সময়ে একাংশ ব্যবসায়ী কি ধরনের ভয়ানক খেলায় মেতে উঠেছে। মানুষের কাজ নেই, রোজগার নেই, এই অবস্থায় কালোবাজারি, তাও ভোজ্য তেলের মতো নিত্যপণ্যের, মানুষ কি ক্ষমা করবে এ ধরনের মানুষরূপী সারমেয় ব্যবসায়ীদের? কি ভাবছেন আপনি? প্রশাসনের কি আরও কঠোর হবার প্রয়োজনীয়তা রয়েছে? জানান আপনার মূল্যবান মন্তব্য। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।